ওকে, সো আমাদের যেটা দেখছিলাম যে আমাদের ইডিটে ইমেজটা আপলোড হচ্ছিল না, বাট কিন্তু আমরা ইডিটের কন্ট্রোলারে, যেটা রুম টাইপ কন্ট্রোলারে, কিন্তু ইডিটের কাজটা করে দিয়েছিলাম, তাই না? এটাতেই আপডেট হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমাদের প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে এইখানে আমাদের যদি ইমেজ ইএনসি টাইপ মাল্টিপ্ল্যাটফর্ম ডাটাটা আমরা ইনক্লুড করছিলাম না, মানে অ্যাড করেছিলাম না, সেটা অ্যাড করে দিলেই হচ্ছে জাস্ট, ঠিক আছে, সেটা অ্যাড করে দিলেই হবে। দেন আমরা ভিউ অল থেকে এখন যে কোনো ডাট গেলে আমরা এই এটাকে যদি আপডেট করতে চাই, এখানে যে কোনো দুটা ইমেজ মনে করেন আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেন আপডেট দিচ্ছি, তাহলে কিন্তু দেখেন আমাদের আপডেটও হয়ে গেছে এবং ইমেজ দুইটা কিন্তু শো করতেছে, এবং চাইলে কিন্তু আমরা ডিলেটও এটা করে দিতে পারছি, ঠিক আছে, আলাদা ইন্ডিভিজুয়াল ডিলেট করে আপডেট করে দিতে পারছি। ওকে, পারফেক্টলি ভাবে কাজ করতেছে। ওকে, সো এখন আমাদের এখানে এই কলামে আমরা মনে করেন ইমেজ কাউন্ট নিয়ে আসবো, আর এই যে এই শো এর মধ্যে কিন্তু আমাদের ইমেজের গ্যালারিটা নিয়ে আসতে হবে। সো এটা করার জন্য প্রথমে আমাদের ইন্ডেক্স ইন্ডেক্স ফাইলে যাই, ইন্ডেক্স ফাইলে যে এখানে আমাদের প্রথমে কাউন্টটা করে নিয়ে আসি, ঠিক আছে। সো ফার্স্টেই আমরা যেটা করতে পারি, প্রাইসের ঠিক পরে আমরা একটা টিএস নেব যেটার নাম দেবো হচ্ছে গ্যালারি ইমেজ। সো টিএস দেন এখানে লিখব গ্যালারি ইমেজ, ঠিক আছে। সো আমরা ঠিক এখানেও আমরা একটা টিএস নিচ্ছি এবং এখানে নিচ্ছি গ্যালারি ইমেজ। আচ্ছা, এখন এই যে প্রাইসের পরে আমরা কিভাবে তাহলে এখন কাউন্ট করতে পারি এখানে? সো এইখানে বেসিক্যালি আমরা যেটা করতে পারি, দেখেন কাউন্ট নামের একটা ফাংশন ইউজ করতে পারি এবং ডি এর মধ্যে আমরা যে রুম টাইপ ইমেজ কে কল করব, তাহলে এটার মধ্যে কি আছে, সব ইমেজ গুলো আছে ওই আইডির, ঠিক আছে, আইডি অনুযায়ী সব ইমেজ গুলো আছে। সো আমরা কাউন্ট করে এটাকে বের করে আসতে পারি। সো এটাকে সেভ করলাম, সেভ করে এবার যদি আমরা রিলোড দিই তাহলে এখানে কাউন্ট হবে যে কোনটার মধ্যে কয়টি ইমেজ আছে। দেখেন এই যে গ্যালারি ইমেজ, এটার মধ্যে একটাই আছে, এটার মধ্যে দুইটা আছে, এটার মধ্যে জিরো আছে, এখানে জিরো জিরো আছে। সো আমরা এখানে এডিট করে মনে করেন এখানে আরো বেশি দিয়ে দিতে পারি, চার পাঁচটা যা ইচ্ছা, ঠিক আছে, এখানে মাল্টিপল ইমেজ আপলোড হবে, কোনো সমস্যা নেই, এই যে দেখেন, ঠিক আছে। সো এখন যদি ভিউ আবার যায়, এই যে দেখেন এখানে কিন্তু পাঁচটা চলে আসবে, পারফেক্ট না? তো এইভাবে আমাদের কাজটা হয়ে গেল। এবার শো এর মধ্যে আমরা কাজ করি। সো শো এর মধ্যে কাজ করার জন্য আমাদের শো ডট ব্লেড ডট পিএসপি তে আসতে হবে। আসার পর এই জায়গায় আমরা কি করব, ইমেজ গুলাকে শো করব আইডি ধরে, একদম সিম্পল একই। তো আমরা সেম ভাবে আগের মতোই গ্যালারি ইমেজ করে এই যে ফরেস্ট ডাটা ইমেজ টাইপের মধ্যে সব আছে ইমেজ, সো অ্যাজ আমরা ইমেজ করলাম এবং ইমেজ গুলাকে আমরা এভাবে শো করে দিলাম, ঠিক আছে, একইভাবে এর আগে যেভাবে করলাম সেম। সো আমরা এবার যদি এখানে রিলোড দিই এবং শোতে ক্লিক করি, মনে করেন এটা শোতে ক্লিক করছি, তাহলে আমরা কিন্তু পাঁচটা ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, চাইলে এখানে আপনারা ডিলেটের ব্যবস্থা করতে পারেন, তো দরকার নাই ডিলেটের, এখানে ডিলেটের দরকার নাই, ঠিক আছে, ইডিটের সময়তেই আমরা ডিলেট করতে পারবো আলাদা করে। ওকে, সো এখানে এখন যদি আমরা এখানে জিরো আছে এখানে যাই, তাহলে আমরা এখানে দুটো ইমেজ দেখতে পাচ্ছি, পারফেক্ট, পারফেক্টলি ভাবে আমাদের শো এর কাজটা করছে।